অর্থোপেডিক্সের সমস্যায় দেয়া হয় বনভা নামের একটি ঔষধ, যা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল বিক্রি করে 2,507.52 টাকা করে। ঔষধটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বনরোভা নামে বাজারে বিক্রি করে 1,960 টাকায়। ল্যাবিড ফার্মা বনেইড নামে 1,500 টাকায় এবং রেনেটা ইভানা নামে ঔষধটি বিক্রি করে 995 টাকায়। ইনসেপ্টা বোনগার্ড নামে 510 টাকায় এবং স্কোয়ার ম্যাক্স বোন নামে 510 টাকায় এই ওষুধটি বিক্রি করছে। অর্থাৎ প্রথম সারির কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এই ওষুধটির দামের পার্থক্য 2,000 টাকা পর্যন্ত। কোলেস্টেরল কমানোর ওষুধ 10 মিলিগ্রামের RTV ডেল্টা ফার্মাসিউটিক্যাল বিক্রি করে 6 টাকা করে। একই ওষুধ স্কোয়ার এবং বেক্সিমকো বিক্রি করে 20 টাকা করে। মন্টিলুকাস 10 মিলিগ্রামের 30টি ঔষধের এক পাতা ডেল্টা ফার্মাসিউটিক্যাল বিক্রি করে 300 টাকা, অন্যান্য কোম্পানি বিক্রি করে 480 টাকা করে। বাজারে একই জেনেরিকের এমন শত শত ঔষধ, কোম্পানিভেদে দামের পার্থক্য আকাশ পাতাল। এ নিয়ে রোগীদের মনে রয়েছে নানা প্রশ্ন। রফুকিলাভ 80 টাকা করে পার পিস, আবার অন্যান্য কোম্পানি দেখা যাচ্ছে যে 50 টাকা করে পার পিস। 100 টাকার যে মেডিসিন কেনার কথা ছিল সেখানে 500 টাকার মেডিসিন কিনতে হয়েছে। ডাক্তারের উপরে আমরা ডিপেন্ড করতেছি, আসলে ডাক্তার ইচ্ছা করলে সে আমার কম টাকার ওষুধটা খাওয়ায় সুস্থ করতে পারে। কাস্টমার চাই একটু চিপ রেটে নেওয়ার, কিন্তু 2 রেট হওয়ার কারণে কাস্টমার একটু কনফিউশনে পড়ে। প্রশ্ন হলো, কোম্পানি ভেদে একই জেনেরিকের ঔষধের দামের পার্থক্য মানের পার্থক্য নির্দেশ করে কিনা? ওষুধ দামের কারণে ওর এফিকেসি ভালো খারাপের কোনো কারণ নেই। আমরা যেসব রোগীগুলো চিকিৎসা করি সেগুলো হচ্ছে সব দীর্ঘস্থায়ী, আজীবন চিকিৎসা করতে থাকতে হবে। তাহলে ওকে যদি সবচেয়ে দামি ওষুধটা দিই, ও যদি কিনতে না পারে, তাহলে আমি সবচেয়ে খারাপ ওষুধটা প্রেসক্রাইব করলাম ওর জন্য, কারণ সে তো কিনতে পারতেছে না। কাজ করবে না তা নয়, কাজ করবে কিন্তু ওই দামটার দামের যে পার্থক্য সেটা হচ্ছে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট, তার ফ্যাসিলিটিস সবগুলো বিবেচনা করে দাম করে। একজন চায়না থেকে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসলো, একজন সুইজারল্যান্ড থেকে নিয়ে আসলো, হয়তো র মেটেরিয়ালের দাম হয়তো 1.5 গুণ, তো সেক্ষেত্রে ওষুধের দাম না হয় 1.5 গুণ বাড়তে পারে। 1.5 গুণও বাড়ার কথা না, কারণ এখানে প্রোডাকশন কস্ট, লেবার কস্ট, প্যাকেজিং, এভরিথিং তো সেম মেটেরিয়ালস, কিন্তু দেখা যাচ্ছে দাম কিন্তু 10 গুণ 8 গুণ 7 গুণ হচ্ছে, মানে কোম্পানি ভেদে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের কম টাকায় ভালো মানের ঔষধের ব্যবস্থাপত্র দেয়া চিকিৎসকের নৈতিক দায়িত্ব। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।